এই ভিডিওতে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটা আমার মনে হয় অনেকেই দেখেছে, মূলত থ্রিলার লাভাররা তো দেখেছেই, আর না দেখে থাকলে ছবিটা দেখো বস। আমি এই ছবিটা দেখেছিলাম আজ থেকে 6-7 বছর আগে তো হবেই। এই ছবিটার একটা ছোট্ট ক্লিপ আমি রিলসে দেখতে পাই এবং আমার মনে হয় ছবিটা আমি আরেকবার দেখি, কারণ ছবিটার এন্ডিংটা ভীষণভাবে ভয়ানক। তো আমি ছবিটা আবার দেখি এবং ছবিটা দেখার পর আমার মনে হয় এটা নিয়ে ভিডিও বানালে কেমন হয় আর কি, কারণ ইনভিটেশন নিয়ে আমি কথা বলছিলাম, তো ইনভিটেশন নিয়ে আলোচনা লোকে খুব পছন্দ করে। এই ছবিটার সাথে 2022-এর ছবিটা গুলিয়ে ফেলো না, এই ছবিটা 2015 সালের ছবি, আমেরিকান হরর থ্রিলার মুভি। তো এই ছবির যে প্লটটা সেটা আমি একটু করে বলবো। এখানে গল্পটা হচ্ছে একটা ইনভিটেশনের, যেখানে পুরনো বন্ধুদেরকে ইনভাইট করা হচ্ছে এবং এত বছর যোগাযোগ বন্ধ রাখার পরে সবাই ইনভাইটেড হয়ে সেই পার্টিতে আসছে এবং তারপরে এখানে যে গল্পের প্রোটাগনিস্ট সে এই পার্টিতে এমন কিছু লক্ষ্য করছে যেটা সন্দেহজনক, কারণ পার্টিটা যে থ্রো করছে সেটা হচ্ছে তার এক্স ওয়াইফ এবং তার নতুন হাজব্যান্ড মিলে। এরপর এই পার্টিতে কি হবে এবং ছবিটার শুরু কি দিয়ে ছবিটার শেষ কি দিয়ে এই পিস, এই বিষয়টা, শান্তি, এই বিষয়টা ছবিতে কিভাবে আসছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা দেখতে হবে। ছবিটা কোথায় দেখবে? ছবিটা কোনো প্ল্যাটফর্মে সেরকমভাবে অ্যাভেলেবেল নেই, একটু খোঁজো, একটু চুম্বক শক্তির ব্যবহার করো, সব কি আমি বলে দেবো? ভালো ছবি দেখতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তো আমার মনে হয় ছবিটা তোমরা দেখেছো, কারণ ছবিটা কিন্তু থ্রিলার লাভাররা মিস করে না এই ছবিটা। এবার এই ছবিটা আমার মনে হয় তোমরা দেখেছো, দেখে থাকলে কমেন্ট অবশ্যই জানিও। ছবির যেটা ভালো দিক সেটা আমি বলবো, এই ছবির প্লটটা এমন যে এর এন্ডের যে 20 মিনিট এবং ছবিটা শুরুর যে প্রথম যে সিকোয়েন্সটা, ও যেটা ঘটিয়ে আসবে, ওর ওটা ঘটানোর কারণ কি, এবং এই যে ফিলোসফিটা, এটাকে ছবিটা যেভাবে দেখাচ্ছে যে শান্তিটার পারসেপশনটা কি। এবং এই ছবির একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই ছবিতে ধরো যে অ্যান্টাগনিস্ট আমাদের চোখে সেটা দেখানো হচ্ছে এ ভুল করছে, খুব ভালো করে ভেবে দেখো, প্রোটাগনিস্টও কিন্তু একই ভুল করেছে। ওই যে রেড সিগন্যালটা এবং যে নোটে ছবিটা শেষ হচ্ছে সেটা কোন ছবিকে হোমাজ দিচ্ছে? খুব কাল্ট একটা ছবিকে হোমাজ দিচ্ছে, ডেভিড ফিঞ্চারের ছবিকে হোমাজ দিচ্ছে, সেটা মনে করে দেখো। এখানে কিন্তু পলিটিক্যাল একটা পোকিংকেও ছবিটা জাহির করছে। সেকেন্ড হচ্ছে, এই ছবিটা কিন্তু তোমার সাথে একটা পেশেন্স টেস্ট খেলবে, সেটা হচ্ছে ছবিটা খুবই, মানে 15-20 মিনিটের পর থেকে খুবই ধীম গতিতে এগোয়। এবার তুমি যদি খুব মানে এজ অফ সিট থ্রিলার চাও তাহলে এই ছবিটা তোমার জন্য নয়। এই ছবিটা তোমাকে অনেক ইনফরমেশন, তোমাকে অনেক ক্যারেক্টারের যে পরিস্থিতি, সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলোর মধ্যে তোমাকে ঘোরাবে এবং যখন তুমি সেটার মধ্যে মগ্ন হয়ে যাবে তারপরেই ছবির এন্ড 20 মিনিট জাস্ট ঝাটকা দেবে একটা। তো একটু তো ওয়েট করতে হবে বস। ছবির মেকিং এবং পারফর্মাররা ফাটিয়ে কাজ করেছে এবং ছবির এন্ডিংয়ে যেরকম জিনিসপত্র হবে সেরকম জিনিসপত্র আমার মনে হয় তোমরা বহু ছবিতে দেখলেও এই ছবিতে সেটা দেখতে ভালো লাগে। তার কারণ সেটা কখনোই না এমনভাবে হয় না যে খুব বড় স্কেলে সেটা হচ্ছে, সেটা খুব ন্যারো স্কেলে হচ্ছে এবং সেটা খুব সারপ্রাইজিংলি হচ্ছে। ঠিক আছে, ছবির একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে, সেটা থেকে ইন্সপায়ার হয়ে বহু ছবিতে ড্রিম সিকোয়েন্স ডিজাইন করা হয়, যে একটা ক্যারেক্টার সে কীভাবে নিজের পাস্টকে দেখছে, সেখান থেকে সে সেটাকে কানেক্ট করছে এবং সেটা বর্তমান সিচুয়েশানে সে কীভাবে বোঝাবে। আমরা এরকম একটা সিকোয়েন্স ওপেনহাইমারও দেখতে পারি, যখন ওপেনহাইমার সে কী ভাবছে সেই ধ্বংসের জন্য দায়ী এবং পুরোপুরি এই স্টেডিয়ামটা, এই লোকরা কীভাবে সেটার পার্ট হচ্ছে, তো এরকম একটা সিকোয়েন্স এখানে আছে যেটা দারুণ দারুণ। সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো এবং পার্টিকুলার একটা শট যেখানে ওর ওপর অ্যাট্যাক করবে এবং পুরো না লেন্সটা ব্লক হয়ে যাবে, দেন ওটা আস্তে আস্তে খুলবে, দারুণ। ছবির একদম ওপেনিংয়ের যে সিকোয়েন্সটা, গাড়ি করে ওরা যাচ্ছে, গাড়ির সামনে কী আসবে, তারপরও কী করবে এবং ওই গাল থেকে রক্তটা নেওয়া, ছোটো ছোটো বিষয়পত্রগুলো যদি তোমরা কানেক্ট করো ছবিটা এমনভাবে জুড়বে যে তোমার ছবিটা হেভি লাগবে। তবে এই ছবিটা সবারই যে হেভি লাগবে এমন কিন্তু নয়, অনেকে এই ছবির এই প্লটের যে পয়েন্টটা কী বোঝাতে চাইলো পরিচালক এটা বুঝতে পারবে না, যে কারণে অনেকের আস ছবিটা খুব দারুণ লাগে না। তার কারণ ওই যে ছবির এন্ডের যে মজাটা সেটা সবাই ফিল করে না। তো আমি বলবো যারা একদম হাটকে একটা থ্রিলার ছবি দেখতে চাও তারা ইনভিটেশন দেখো, আর যারা দেখোনি তারা কেন দেখোনি, আর যারা দেখেছো কেমন লেগেছে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।